আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমাদের মধ্য থেকে যারা যারা টিপি লিঙ্ক রাউটার ইউজ করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক ইম্পর্ট্যান্ট হতে চলেছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যেভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে টিপি লিঙ্ক রাউটারটিকে খুব সহজে সেট আপ করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে টিপি লিঙ্ক রাউটারটিকে সম্পূর্ণ সেট আপ করে নেবেন। সো বন্ধুরা, ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। সো বন্ধুরা, রাউটারটি সেট আপ করার পূর্বে প্রথমে রাউটারে আপনি ওয়াইন পোর্টে ইথারনেট কেবলটিকে লাগিয়ে নেবেন। লাগানোর পর বন্ধুরা, আপনারা রাউটারের পেছনে বাই ডিফল্ট একটি 8 ডিজিটের ওয়ারলেস পাসওয়ার্ড বা পিন বলে এরকম একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই পাসওয়ার্ডটিকে অবশ্যই আপনারা কপি করে বা ছবি তুলে রাখতে পারেন বা খাতায় নোট করে রেখে দেবেন। এরপর আপনাকে যখন রাউটারটিকে কনফিগারেশন করতে হবে তখন এই পাসওয়ার্ডটিকে আপনার প্রয়োজন হবে। সো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে 2টি বোনাস টিপস দিব, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ ও ধৈর্য সহকারে দেখতে থাকুন। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাকে যেটি করতে হবে, আপনার মোবাইল ফোনটি টিপি লিঙ্ক রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। কানেক্টেড করার জন্য বন্ধুরা, আপনারা টিপি লিঙ্ক রাউটারের পেছনে বাই ডিফল্ট একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার মোবাইল ফোনটিকে টিপি লিঙ্ক রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনটি রাউটারের পেছনে থাকা পাসওয়ার্ডটি দিয়ে কানেক্টেড করে নিলাম। এরপর আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, বা আপনার ফোনে যদি অন্য কোনো ব্রাউজার থাকে সেটি দিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা, সার্চ অপশনে আপনারা চলে আসবেন। সার্চ অপশনে আসার পর টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। সো বন্ধুরা, টিপি লিঙ্কের সকল রাউটারের আইপি অ্যাড্রেস সেম। টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। সো বন্ধুরা, এটি হচ্ছে টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস। এটি লিখে আপনারা প্রথমেই সার্চ করবেন। দেখুন বন্ধুরা, আমি এটি লিখে সার্চ করলাম। সার্চ করার পর বন্ধুরা, টিপি লিঙ্কের আগের রাউটারগুলোতে এরকম 2টি অপশন দেখতে পাবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখানে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ও অ্যাডমিন। সো বন্ধুরা, নতুন যে রাউটারগুলো আছে সেগুলোতে আপনারা 2টি অপশন পেয়ে যাবেন। এখানে লেখা আছে ক্রিয়েট লগইন পাসওয়ার্ড। এখানে বন্ধুরা, আপনি রাউটারে প্রথমেই আপনার রাউটারে লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটিকে সেট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের প্রথমেই লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটিকে বসিয়ে নিচ্ছি। আগের রাউটারগুলোতে কিন্তু এরকম অপশন ছিল না। রিসেন্ট যে নতুন রাউটারগুলো আছে এগুলোতে প্রথমেই টিপি লিঙ্ক রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটিকে সেট করে নেওয়ার প্রয়োজন হয়। এরপর বন্ধুরা, আপনারা আপনাদের রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি সেট করে নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে টিপি লিঙ্ক রাউটারের এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, সেম কাজটি আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপেও সেমভাবে করতে পারবেন। এরপর বন্ধুরা, আপনাদের সামনে কুইক সেট আপ অ্যান্ড স্টার্ট এরকম একটি লেখা দেখতে পাবেন। এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন এক্সিট এবং নেক্সট বলে 2টি অপশন। এখান থেকে আপনারা প্রথমেই নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবো। কুইক সেট আপ অপারেশন মোড, ওয়্যারলেস রিপিটার, এটি যা আছে তাই দিয়ে এরপরে আপনারা আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, এখান থেকে আমি আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। কুইক সেট আপ ওয়েন কানেকশন টাইপ, আপনার ব্রডব্যান্ড কোম্পানি কোন কানেকশন টাইপে আপনাকে ইন্টারনেট প্রোভাইড করছে সেটি আপনাকে অবশ্যই জানতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার ব্রডব্যান্ড কোম্পানি পিপিপিওই রাশিয়া এটিতে প্রোভাইড করেছে, সেজন্য আমি পিপিপিওই এটিকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে, কুইক সেট আপ পিপিপিওই। এখানে আসলে বন্ধুরা, আপনার ব্রডব্যান্ড কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি আপনাকে বসাতে হবে। এখানে যদি বন্ধুরা আপনারা একটু ভুল করেন সেক্ষেত্রে আপনার ইন্টারনেট আসবে না। সো আপনাকে যা দিয়েছে আপনার ব্রডব্যান্ড থেকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ঠিক ঠাক মতো এখানে বসানোর পর আপনার নেট আসবে, না হয় আপনার ইন্টারনেট আসবে না, সেক্ষেত্রে আপনাকে রাউটারটিকে আবার রিসেট করে নতুন করে কনফিগারেশন করতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার ব্রডব্যান্ড থেকে দেওয়া ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডটি 3 বার বসিয়ে দিলাম। এরপর ডান দিকে নিচে নেক্সট বলে যে অপশনটি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম।
দেখুন বন্ধুরা নেক্সট এ ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর কুইক সেটআপ ওয়্যারলেস এখানে আসলে বন্ধুরা আপনারা আপনাদের রাউটারের যে ডিফল্ট টিপি লিংক রাউটারের নামটি আপনার ফোনে শো করেছিল সেটি এখানে পেয়ে যাবেন এবং রাউটারের পেছনে ডিফল্ট যে পাসওয়ার্ডটি আছে সেটিও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখন আপনাকে নেটওয়ার্ক নেমে আপনি আপনার ওয়াইফের যে নামটি দিতে চাচ্ছেন সেটি প্রথমেই বসিয়ে দিবেন এরপরে ওয়্যারলেস পাসওয়ার্ডে এসে আপনি আপনার রাউটারে যে পাসওয়ার্ডটি দিতে যাচ্ছেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি সেটি আপনাকে অবশ্যই এখানে বসিয়ে নিতে হবে এখানে বন্ধুরা সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 64 ডিজিট পর্যন্ত আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিতে পারবেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি একটু স্ট্রং করে দেওয়ার চেষ্টা করবেন যাতে কেউ আইডিয়া না করতে পারে এবং পাসওয়ার্ডটি যাতে খুব সহজে কেউ হ্যাক না করতে পারে এরপর বন্ধুরা আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসানোর পর আপনি যদি রেডমি কিবোর্ড ইউজ করেন সেক্ষেত্রে এখান থেকে কন্ট্রোল সিতে পেস্ট করলে আপনি আপনার পাসওয়ার্ডটি ইজিলি কপি করে নিতে পারবেন অন্য কিবোর্ড দিয়ে সেটি করা যায় না এরপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন দেখুন বন্ধুরা আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে কুইক সেটআপ কনফার্ম এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি আপনার ইউজার নেম এবং কানেকশন টাইপ এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সকল কিছু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এরপর বন্ধুরা এখান থেকে সবার নিচে সেভ বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ফোনটি ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে এখন আপনাকে যে কাজটি করতে হবে পুনরায় আপনার মোবাইল ফোনটিকে আবারও রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আমার ওয়াইফাইয়ের যে নামটি দিয়েছিলাম সেটির সাথে আমি আমার মোবাইল ফোনটিকে কানেক্ট করেছি এবং সাথে সাথে আমাদের ইন্টারনেট কানেকশনও চলে এসেছে তার মানে আমাদের রাউটার কনফিগারেশন করা শেষ এখন আপনাকে যেই ইম্পর্টেন্ট সেটিংসটি দেখিয়ে দিব সেটি হচ্ছে আপনার রাউটারের রিমোট ম্যানেজমেন্টটিকে প্রথমে এনাবল করে নেবেন এনাবল করার জন্য আপনি আপনার রাউটারে আবারও লগ ইন করবেন লগ ইন করার জন্য আপনার রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটিকে আপনাকে বসিয়ে দিতে হবে আপনি আপনার রাউটারটি কনফিগারেশন করার প্রথমে যে লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি বসিয়ে আপনি আপনার রাউটারে আবার লগ ইন করতে হবে দেখুন বন্ধুরা আমি আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি বসিয়ে আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনারা ওয়্যারলেস বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা ওয়্যারলেসে ক্লিক করলে আপনাদের সামনে রিমোট ম্যানেজমেন্ট বলে এরকম একটি অপশন চলে আসবে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারটি সেটিং করার পর আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের রাউটারের রিমোট ম্যানেজমেন্টটিকে এনাবল করে নেবেন এখানে আসার পর ওয়েব ম্যানেজমেন্ট পোর্ট এটিকে আপনারা 8080 বসিয়ে দেবেন এরপর নিচে রিমোট ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস এখানে আপনারা 255.255.255 চারবার বসিয়ে দেবেন অবশ্যই অবশ্যই আপনি আপনার রাউটারের রিমোট ম্যানেজমেন্টটিকে এনাবল করে নেবেন এনাবল করার পর নিচে সেভ অপশনটিতে ক্লিক করে দিলে আপনার রাউটারের রিমোট ম্যানেজমেন্টটি এনাবল হয়ে যাবে এতে করে আপনার নেটে যদি কোনো সমস্যা হয় আপনার আইএসপিকে কল দিলে আপনার আইএসপি আপনার রাউটারে ঢুকে আপনার যে কোনো সমস্যা তারাই সেখান থেকে সমাধান করে দিতে পারবে সর্বশেষ যেই সেটিংসটির কথা বলবো সেটি অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের রাউটারের এই সেটিংসটিকে করে নেবেন সেটি হচ্ছে আপনার রাউটারের ডাব্লিউপিএসটিকে ওয়্যারলেস থেকে এসে ডাব্লিউপিএসটিকে ডিজেবল করে নেবেন ডিজেবল না করলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি যে কেউ হ্যাক করে নিতে পারবে এরপর বন্ধুরা আপনারা আপনাদের ডাব্লিউপিএসটি ডিজেবল করার পর আপনাদের মোবাইল ফোনটি ওয়াইফাই থেকে সাথে সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার মোবাইল ফোনটি ডাব্লিউপিএসটি ডিজেবল করার সাথে সাথে ওয়াইফাইটি মোবাইল ফোন থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে পুনরায় আমি আমার মোবাইল ফোনটিকে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মোবাইল ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে এভাবে খুব সহজে আপনি আপনার রাউটারটিকে কনফিগারেশন করে নিতে পারবেন খুব সহজে এরপর আপনি আপনার ওয়াইফাই স্পিডটি একটু চেক করে নেবেন fast.com বা ওকলা স্পিড টেস্ট লিখে দেখুন বন্ধুরা আমি আমার ওয়াইফাই স্পিডটি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনি আপনার রাউটারটি কনফিগারেশন করার পর ইন্টারনেট স্পিডটি একবার চেক করে নেবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান সবার আগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম